মাথা লাগিয়ে সাথে চোখ বন্ধ করে মিনিট পালন ফেসবুক সুন্দর ভদ্র ভাবে আচরণ করতে হবে তোর ব্যবহার খারাপ কেন এক সোভার দিয়ে সোভার বানাই দেবো অনেকদিন পরে আসলে অনেকদিন পরে আসেন শুক্রবার শনিবার আহ বাট আমি শুক্র শনিবার বসে নেই মানে বসে বসে খাইছি তা না বাপের হোটেলে বসে বসে দুদিন না অনেক কাজ করছে অনেক অনেক দায়িত্ব পালন করেছি অনেক কাজ করেছি মাথা থেকে একটা বোঝা নামায় আর দুটা বোঝা উঠেছি বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে হ্যাঁ ওই তো বললাম না মাথা থেকে একটা বোঝা নামাই দুইটা বোঝা উঠেছি এবার মানে বুঝলাম যে কি দায়িত্ব করলাম না করাই ভালো ছিল না ভালো ছিল একই সেম সেম আর সেম যেটা না এখন বুঝবে সেটা উচ্চান্ডা আর ঠিক করতে পারে উস্পারণ একটু সমস্যা আছে আপনারা ইভেলি প্রেজেন্ট নাটবলো টোফান কিং শুনছেন তো দেখেন আবার উল্টা অন্য কোথাও চলে যায় না কারণ এখন মনে করেন একই ফর্মেট তৈরি করে বিভিন্ন রকম ছোট ছোট ঠিক আছে এখন এই যে এসে উল্টা বল না যাওয়াই ভালো মানুষজন বসে বসে

করে ফেলতে হবে করে ফেলেছি এবং মনে করেন যখন মানুষজন আসে সকল লিসনারদের বলছি যে আপনার চ্যালেঞ্জ জানাতে পারেন বিভিন্ন রেডিও বিভিন্ন শো থেকে আমাদের কাছে আসে যে টিপস নেওয়ার জন্য

আমি আমার শোতে আমি গান গাই আমার গানের প্রচুর আমার গানের বলছি ও আমি তো গান গাইতে পারি আমি দেখছো না পরে দেখলাম হ্যাঁ আমার তো ভালো গান গাই আমরা অন্যান্য আজ ট্রেনিং টিপস পারে আপনারা যারা লিসনার আছেন আমাদেরকে আমাদের লিসনার তারা ফিল প্রাউড প্লিজ দশ সেকেন্ড ফিল করেন আমাদের জন্য দেখ নয় মিনিট পঁয়তাল্লিশ অনেক প্রাউড ফিল করছি

যারা গাড়িতে থাকে বিশ্বাস করে আমি নিজের চোখে দেখি মাঝে মাঝে মনে গেছে আমি অভ্যাস না ভালো অভ্যাস আমি অল টাইম মানুষের গাড়ির রেডিও মানে আমি বাইকে যাইলে আসতে গাড়ির পাশে দাঁড়ালে আমি দেখেছি রেডিও কি যখনই দেখি তখনই বুঝি নাট নাটবটা না

কিন্তু সেখানে চলতেছে তো আগে তো আমাদের হচ্ছে যোগান কার্ড চলতো দুইটা জো কান কার্ড পরপর বাঁচত তো যোগান কার্ড বাজার পর ওই যোগান কার্ডটা আমাদের সারা দিন ধরে তো আমি বিকেলে হচ্ছে ওই কোম্পানির শোতে যাইতেছিলাম স্টেজ শো ওকে তো স্টেজ শো এর সাথে তো আমাদের কোন কনফ্লিক্ট নাই

ছেলেটা বলতে দাও ছেলেটাকে ফোন করছে ছেলেটাকে ফোন করে বলতেছে শুনো শান্ত ওই যে হইছে কি আমাকে ভুলে যায় শান্ত প্লিজ বুঝছো আমার না বিয়ে ঠিক হয়ে গেছে তো ছেলে বলতেছে তুমি কি বলতেছো আমি তো রাকিব হলো রাকিব তুমিও আমাকে ভুলে যাও আর প্লিজ শান্তকে একটু বলে দিও হ্যাঁ শান্তকে একটু বলে দিও যাতে আমাকে ভুলে যায় হ্যাঁ তোমরা দুইজন একসাথে ভুলে যাও পারলে তোমরা দুইজন একসাথে বিয়ে করে নিও

আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু নাটের মতো ব্যাংক ব্যালেন্স আমার নেই নেই গাড়ি নেই বাড়ি নেই স্ট্যাটাস নেই ওর মতো একটা সুন্দর পরিবার তারপর আমি তোমাকে ভালোবাসি ডু ইউ লাভ মি গার্লফ্রেন্ড বলতাছে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমার ফ্যামিলি থেকে তোমাকে বিয়ে দিবে না তোমার সাথে প্লিজ আমাকে তোমার বন্ধু নাটের নাম্বারটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও নাটের নাম্বার হ্যাঁ

খান সাহেবের নাম কি ভালো অভিনয় করেছে খান সাহেবের নাম হচ্ছে মনে কর যে আশিক খান আশিক পাঠরি আশিক খান হম তো এক লোক আশিক খানের ইনবক্সে ইয়ে পাঠিয়েছে মেসেজ পাঠিয়েছে ভাই আমি আপনার বিরাট বড় ফ্যান তো আশিক খান ও রিপ্লাই দিয়েছে ওয়াউ আমার অভিনয় তোমার ভাল লাগে তাই না না ভাই আপনার নিয়ে যে ট্রলগুলো হয় ওরই ভাল লাগে আপনার একটা ট্রোল ফ্যান কন্ট্রোল ইওর সেলফ

এই মুহূর্তে এই প্যান্ডামিক সিচুয়েশনে কোনো অফিসে দেখছেন বেতন বাড়াইছে হ্যাঁ বেতন বাড়ানো কি সম্ভব অফিসের যা অবস্থা বেতন কি এখন এই সময় বাড়ানো দেওয়া সম্ভব সব অফিসে বেতন করে দিতেছে অফিসে বেতন দিতেছে আপনি আসছেন বেতন বাড়াইতে হ্যাঁ হচ্ছে না তাহলে বেতন যদি আমাকে বাড়াইতে না দেন তাহলে এক কাজ করতে হবে আমাকে পাঁচটার পরে ছুটি দিয়ে দিতে হবে আমার অফিস তো আটটা পর্যন্ত পাঁচটার পরে ছুটি দিবো কেন পাঁচটার পরে আমি সারা ওই বাসায় চলে যাবো তারপরে বাসার থেকে খাই মনে করেন সারা রায় মনে করেন এই প্ল্যান করছেন বলছে হ এই বেতনের অফিস দিয়ে বেতন দিয়ে সংসার চলে না আমি সারা রাত রিক্সা চালাম তো বস বলতে আচ্ছা ঠিক আছে তো কোন এলাকায় চালাইবেন বলছে বাজার থেকে ও আচ্ছা কয়টা থেকে কয়টা রাত দশটা থেকে ভোর পাঁচটা

নাই পরে যাই আট পরে যাব আর পরে আজকে অনেক আচ্ছা কি জানো বলতে জমে আছে যেটা বলছিলাম হ্যাঁ সেটা যে রিকশালাতে দেবহার হ্যাঁ দিন দিন যা হচ্ছে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে খারাপ হচ্ছে না ওমাই কই যাচ্ছে বা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি কৃষ্ণলের নাইমা জিজ্ঞেস করলাম এ রিকশালা ইে যাবা ও কোথায় বললে যে যে সামনে বাজারে যাব बोला हां যাব আমি তাহলে নাও 60 টাকা এককে জানুন ইচ্ছা দেখা নেই আমাদের চাইলাম হ্যাঁ গুলিস্তান কত ভাড়া কত বলছে ষাট টাকা আর বাচ্চার ভাড়া কত বাস না যে বাচ্চার আলাদা সিট নিতে হবে রিক্সা বাচ্চা আলাদা কোনো ভাড়া নাই বাচ্চার ভাড়া লাগবো না তাহলে বাজান তুই যা আমি একটাই আরে নামাই তো বলে যে এতে কারণ বাজারে ভাড়া কত রে সাত চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই দিলামি ইতরে আমি গরম লাগে বিশ টাকা যাবি বিশ টাকা যদি কেউ নিয়ে যায় আপনার আমি আপনার মাঘ নামিয়ে যাবো ঠিক আছে তুই পিছনে বো আমি তোর বিশ টাকা নিয়ে আমি যাবো তোর বিশ টাকা নিয়ে যাবো যেমন বলতে চাই গুলিস্তান যাবি হ্যাঁ কত ভাড়া কত দেড়শো কই কি কইলি রিক্সা ভাড়া দেড়শো টাকা হ কমবো না বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট আর পুরা রাস্তায় ডক ঢক্কর ডক্কর করতে করতে যাবেন ষাট মিনিট চল্লিশ আর ষাট এক ঘন্টা চল্লিশ মিনিট লাগবে মোটামুটি বাপরে না না এমনি যাওয়া না দেশ

এগুলো না বললে বেকে যাচ্ছিলই না এবার কি যাবো হ্যাঁ যাব আর যাওয়ার আগে যেগুলো বলতে হবে সেটা হচ্ছে যে আপনি শুনছেন ইভালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস যেখানে আপনি এসএমএস করতে পারবেন লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 আমরা লাইভে আছি পেজিয়া ফেসবুক লাইভে সেখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারবেন আপনি যদি চান কোনো জোক পাঠাবেন আমরা পড়ে দিব তাহলে সেটিও করতে পারবেন আমাদের পেজ থেকে ঘুরে আসতে হবে তার জন্য আর ফোনের বাতি কি জলে না না ফোনের মন নষ্ট মন খারাপ কবে দেখি কালকে থেকে গতকালকে আমি তো মনে করেন এসে প্রথমে একটা সারপ্রাইজ বলতে আসবে না প্রথম সারপ্রাইজ দ্বিতীয় সারপ্রাইজ সারপ্রাইজ হচ্ছে ফোন করতে পারেন আপনি এত নাম্বারে এই কি ফোনের বাতি জলে না কার গান শুধু মন আছে কি কি নাম নামের লিস্ট পাঠায় দাও আমরা কিন্তু গান প্রচুর গাবো আজকে এখন নিশ্চিত চট্টোটাই গানের জন্য গলাটাকে তৈরি করতে হবে গরম গরম আদা দিয়ে চা খেয়ে আসি তারপর আপনার সাথে কথা বলবো

এই সময় আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা একটু আমরা একটু দায় স্বীকার করি আমরা একটু সবার সাথে কথা বলার চেষ্টা করি যারা যারা আমাদের সাথে আছেন তাদের সাথে যেটা জানাতে হবে সেটা হচ্ছে বলছিস তুই ভ্যালি প্রেজেন্ট না তারপরে সবচেয়ে বড় যে ব্যাপারটা জানাতে হবে সেটা হচ্ছে আজকে রাত 8টায় ক্যাপিটাল এফএম 94.8 এর আচ্ছা ইউটিউব চ্যানেলে ওকে সেই অতি কাঙ্ক্ষিত শর্ট ফিল্ম আম্মা রিলিজ হচ্ছে ওহো আম্মা আমা রিলিজ হবে আজকে আজকে সিরিয়াসলি আমি সবার সাথে একসাথে দেখবো বলে আমি এখন পর্যন্ত দেখিনি আমাদের এই অফিসেই অনেকেই অন এয়ার হওয়ার আগে ফেলেছে এডিট করার সময় দেখে ফেলেছে বাট ওয়েটিং ফর যখনই মানে অন এয়ার হবে সবার সাথে একসাথে দেখা যে আনন্দ সেই আনন্দটা সো 8টা দিকে না সাড়ে আটটা আটটায় আটটায় সো আটটা দিকে আমরা সবাই একসাথে দেখব আম্মা এবং আম্মার পেছনে আমাদের অনেকের অনেকের অনেক হাত রয়েছে আমার কোনো হাত এর পিছনে আমার কোনো হাত নেই কারণ আমি চাইছিলাম যে পুরো প্রোডাকশনটা আমি এনজয় করবো দ্যাটস ওয়াই আমি আজকে দেখবো অবশ্যই এবং আমি তো মানে নাটক তো দেখিনি দেখবো কিন্তু এর থিম সংটা আমি শুনেছি শুধু শুনেছি না কয়েক হাজার বার শুনেছি কয়েক লক্ষ বার মুখস্থ করেছি এত জোস বয়েস এত জোস গানটা হইছে মানে আমি শুধুমাত্র গানটা আরেকবার শোনার জন্য আমি নাটকটা আবার দেখবো এই গল্পটা কি ডোন্ট নো বাট পোস্টার দেখে তো একটা ভিতর থেকে আমার বললাম না ওই যে বয়ের মোলাট আমাকে টানে না কিন্তু কোন কিছু পোস্টার কোন সিনেমা নাটকের পোস্টার ভালোলে সেটা আমাকে প্রচন্ড প্রিবান টানে এবং আমার পোস্টারটা অসাধারণ হয়েছে সো সেই পোস্টার দেখে আমি আজকে দেখব কিন্তু গানটা ওহ মাই গড আপনারা কেউ যদি নাটকটা মানে মন থেকে দেখে না নাই দেখেন বাট ওই গানটা শোনার জন্য না নাটকটা পুরোটা দেখবেন এবং কি অসাধারণ কি ঠিক আছে ক্যাপিটালেশন 94.88 ইউটিউব চ্যানেলে আর এখন আমাদের সাথে যারা যারা আছে

বলতে বলতে সেই নাও চকলেট খাও থাক থাক রাগ ভাঙাতে হবে না বলছে না রে পাগলি মা বলছে শুভ কাজের আগে একটু মিষ্টি মুখ করতে আমি এটা করতেই পারি কারণ আমি আমি যে কোনো সিরিয়াস সিচুয়েশনে না আমি এই ধরনের মানে আমি করার পরে বুঝি যে এটা করা ঠিক হয় এটা একটা সিরিয়াস সিচুয়েশন মানে এই সিচুয়েশনে অন্তত আমার কমেডি যেতে আসে না ইনহিরেন্ট মানে ভিতর থেকে হয় না বিল্টিন একটা অভিজ্ঞতা বিল্টিন একটা নেচার আমার ভিতরে বিল্টিন নেচার সিরিয়াস ব্যাপারটা আমার মাথায় সিরিয়াসলি ঢোকে নি সিরিয়াসলি কটা এস পরেও সময় নাই তো ওকে আফরা মিরপুর থেকে লেগেছে প্যান্ট শার্ট পরা মেয়েগুলো রাজে আচ্ছা মেয়েগুলো আরা মেয়েগুলারা যে নিজেদেরকে কি মনে করে আপুরা

আমি তো দুই মিনিটে রেডি হয়ে যাই স্ত্রী বলতেছে নুডলস আর বিরিয়ানির মধ্যে পার্থক্য বোঝো অ্যানি জিপি থেকে লিখেছে ওই বল্টু আই লাভ ইউ এই স্যান আমার চশমা কে কেউ ভালো না বাসলো আমাকে ভালোবাসে লাভ ইউ টু এনি ওরে নিজে লিখে দিয়েছে তাসনিম ইন্তিয়াজ চৌধুরী লিখেছে নাট ভাইয়া কালকে আমার কমেন্ট পড়ো নাই কেন আর আচ্ছা বল লিখেছে ভাইয়া কাল তুমি আসো নাই কেন ও কেনের উপরেই আছে কাল কেন আসিনি কাল কেন আসিনি বলবো না লুমনা কুমিল থেকে লিখেছে আমাদের বাসার কাছে তিনটা রো আচ্ছা গ্রোবি টাওয়ার টাওয়ার থাকার পর তোমাদের ডেলি ফোনে পাই না আর আমার ফোনের জ্বালায় হয়তো ফোনে ফোন যে ডিস্টার্ব ফিল করছেন ও আচ্ছা গ্রোবি গ্রোবি টাওয়ার আসানুন কাদের তানভীর লিখেছে দোস্ত আজকে রাতে সাজিক যাইতেছি কি তুই না করলে তোর কাছে টাকা নাই ভাই হ তাহলে কেমনে যাবি সাদেক যাওয়ার একটা বাসে হেল্পারের চাকরি পাইছি যাওয়ার পরে চাকরি ছেড়ে দিন চাকরি লাগেছি অনেকে ছেড়ে দিব আবার ওখান থেকে চাকরি লাগলো এটা কিন্তু ভালো বুদ্ধি ভাই এক স্যার মানে ঘোরাঘুরির জন্য ক কঠিন বলে যে যে ভাই আমার বাড়ি সিরাজগঞ্জ যাওয়ার ভাড়া নাই আমি এখন সিরাজগঞ্জ কি করে যাব বলে ওই দেখেন সাগর আহমেদ আমাদের নতুন বন্ধু কমলা সুন্দরী লিখেছে তোমাদেরকে কমেন্ট করার জন্য নতুন আইডি খুললাম ভালো হয়নি অনেক ভালো কমলা সুন্দরী আর যেন কি হয় ফুল বানু নামে একটা আইডি খুলবা বানু ফুলা এটা কিন্তু খুব বাজে হইব বানু বোলা হাফসা লেগেছে সিরাজি থেকে সিরাজি নসরিনী থেকে বলতো ভাইয়া কালকে আসো নাই কেন কেমন আছো তোমরা ও দারুণ লাগতেছে নাট ভাইকে তোমাকে আচ্ছা নাট ভাই কি পড়ছেন দিই তো সবাই আপনার দারুণ গেতে আজকে দূর থেকে তোমাদের দেখাই যেতেছে না তারপর দারুণ ও বুঝছি যাদের কম দেখা যায় তাদের দারুণ লাগে দূরে দূরে বসবো দেখো তো কেমন লাগতেছে

বইতে আমি লিখেছে শিক্ষক বলছে বলো তো অভি মরুভূমি কাকে বলে মানে যেখানে কোনো কিছু জন্মায় না স্যার শিক্ষক বলতেছে একটা উদাহরণ দাও আপনার মাথা এমন দানো হইছে ল্যামিয়া ফ্রম ডেমরা লিখেছে বল্টু ভাইয়া তুমি আমার একটা টেক্সট পড়ো না আমি তোমার সাথে রাখ করছি তুমি পাঠাইছো সারা জীবনে চারটি টেক্সট তার মধ্যে একটা তো এখন পড়েই সাফি আহমেদ লিখেছে একটা ব্যবসায়ী তার ছেলেকে উপদেশ দিচ্ছেন ব্যবসায়ী বলতেছে দেখো ব্যবসায় উন্নতি করতে দুটি কথা সব সময় মনে রাখবে একটি হচ্ছে সততা অন্যটি সুবুদ্ধি ছেলে বলতেছে সততা মানে কি বাবা ব্যবসায়ী বলতেছে সততা মানে কাউকে যখন তুমি কথা দেবে সেটা তোমার রক্ষা করা উচিত আর সুবুদ্ধি সুবুদ্ধি মানে কাউকে কোনো কথাই দেবে না বুদ্ধি থাকা ভালো

সেদিন দেখলাম হচ্ছে মিরপুরে হয়েছে ধর যে কয় নাম্বার ওটা দুই নাম্বার নাকি ছয় নাম্বার হবে ওতো রাস্তা দিয়ে হাঁটতেছি ঠিক রাস্তার পাশে দুইটা বাচ্চা মাঝখানে একটা ছোট্ট টেবিল ওই পাশে একটা টুল এই পাশে একটা টুল তো এই পাশে একটা ছেলে বসা আর মাঝখানে ছোট্ট টেবিল টেবিলের ওই পাশে একটা মেয়ে বসা দুইটা একই রকম দুই থেকে তিন বছর হবে দুইটার বয়স হাফ প্যান্ট পরা আর ছোট্ট একটা গেঞ্জি টেঞ্জি এইবার

আচ্ছা মামা আপনি কি রেডিওতে কোনো একটা শো করেন প্রোগ্রাম করেন আমি বুঝছি না বুলটু কথা কীতেছে কেন কী হয়েছে রেডিও প্রোগ্রামটা শোনেন আপনি রিক্সা চালান শোনার টাইম পান কহ আমি তো সাতটা থেকে আটটা পর্যন্ত শুনি নাট বুলটু শুনি আপনি কি নাট বুলটুর কেউ এখন আমি এমন এক্স্যাক্টলি নাট বুলটু বলছে আমি বলছি হ্যাঁ কি যে ভালো লাগে মামা কসম আজকে যে আমার ফোনটা বড় ফোনটা আনি নাই আনলে আপনার ছবি তুলতাম আমি আজকে তার কোন দিকে দেবে নামাই দেবো আমি কিন্তু আমি রাস্তা রেপে যাবো

হাসিয়ে থাকতে পারি তার মুখে হাসি ফোটাতে পারি সেটা হলো সেই মুহূর্তটাই হলো আমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত সে যদি এখনো শুনে থাকেন সেই ভাই আপনার নামটা আমি জিজ্ঞেস করতে পারি না আমি খুব তাড়াহায়ে ছিলাম তাহলে আপনার নামটা আমি এখন বলে দিচ্ছি সেই ভাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি যখন বলছেন কথাটা তখন আমার মনটা বুকটা প্রাণটা জুড়ে গেছে বাট খুবই তাড়াহুড়ায় ছিল দ্যাটস ওয়াই আপনার সাথে অনেক হয়তো কথা বলতে পারিনি বাট এখন মনে পড়ার পর মনে হচ্ছে যে এটা খুবই মিস করছে আপনার সাথে আরেকটু করে কথা বলা উচিত ছিল থ্যাংক ইউ সো মাচ লিখেছে রতনা হাসান ক্রাশ জানতে চাইলো শহরের বেস্ট রেস্টুরেন্ট কোনটা আমি তো আনন্দে আত্মহার আত্মহারা আমার খুশি আর দেখে কি দুই ঘন্টা নেট সার্চ করে সাতজন ফ্রেন্ডের কাছে ফিডব্যাক নিয়ে রেস্টুরেন্টের নাম বললাম পরদিন দেখে ওই রেস্টুরেন্টে সে তার ক্রাশের সাথে গেছে তামিমা লিখেছে এক ছেলে তার মাকে জিজ্ঞেস করছে মা মা আজকে কি ঈদ মা বললো না বাবা কেন ছেলেটি বলল আব্বু যে দেখলাম পাশের পাশে আন্টির সাথে কোলাকুলি করতেছে শেষ ওর ওই দিন তো ঈদ না বাকি দুই ঈদ শেষ হইলো অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে আমার ক্রাশ তার ক্রাশকে ঠিকই পেয়ে যায় হ্যাঁ

একটাই পরে দিছি আর এই একটা ছেলে একটা নাক ভেকে ভালোবাসায় পাইলাম আচ্ছা এসে মুখে লিখেছে চুল স্টাইল করে কাটতে পারি না বলে ভদ্রভাবে চুল কাটিয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দেই আজ অনেক ভালো স্টাইল করে চুল কাটি আসলাম হুম জিয়াদুল ইসলাম লিখেছে শাহীল ভাই মেয়েদেরকে রেখে দেয় বলে সে এখনো সিঙ্গেল আচ্ছা এখানে তো একটা ছেলে একটা মেয়ে থাকার কথা হ্যাঁ তাই তো একটা ছেলে একটা মেয়ে আদি ভাই লিখেছে ফ্রম পুরন ঢাকায় ওই বলটু ভাইয়া কালকে আমার বার্থডে ছিল বাট নাট ভাই আমার কমেন্ট পরেই নাই আর উইশ করে নাই আজকে তো দুইজন মিলে উইশ করো না হলে কিন্তু আলো করতে বানাবে হ্যাপি বার্থডে টু ইউ এ ঢাকায় আসে হ্যাপি বার্থডে কই এ ঢাকায় আসে কি হ্যাপি বার্থডে কেমনে কই কি জানি এই ঢাকায় আসে শুরু করেন না এক্সটেন্ডে ভুলে গেছি জন্মদিন জন্মদিন ওর তো না কালকে ছিল কালকে ছিল চলে গেছে আর কি ওই জায়গা থেকে আচ্ছা তাহলে হ্যাপি বার্থডে টু ইউ

মোটামুটি ও যেভাবে বলছে সেগুলো তো একটাও বলা যাবে না মোটামুটি পাঁচটা গালি হ্যাঁ চবর্গীয় গালি মবর্গীয় গালি যা যা আছে গালিগুলো দেওয়ার পরে বলতেছে তুই না তারপরে আবার একটা চবর্গীয় গালি তুই যদি কয়ে যাইতে তাহলে টাকা আমি দিয়ে দিতাম লগে আবার একটা চবর্গীয় গালি তুই যদি কইতে আমি ব্লাড ম্যানেজ করে দিতাম আবার একটা মবর্গীয় গালি আমি তোরে ওই তোর দুদিনের ছুটি দিয়ে দিতাম তুই যদি আমার না জানে আরত খালি থাকে গ্যাসোস্কে মনে করছে চাচা গেছে এবার ভালোবাসে এবার ও জিজ্ঞেস করতে হয় যে ভাই তোমার যে গালিগুলা দিছে তুমি আর কিছু মনে করো না চাচার একটু মাথা মতো গরম আছে তারপরেও তুমি তারপরে ওই গালিগুলো হুই না এখানে আরতে চাকরি করো আরে কি কোন ভাই হ্যাঁ তোমার ভালোবাসা কথাগুলো কইছে ভালোবাসা কই কতগুলো কইলো আমি তো দেখলাম চোখের সামনে খারাপ ভাই আপনি একটা জিনিস খালি একটা জিনিস গালিগুলা বাদ দিয়ে কতগুলো চিন্তা করেন

মাহফুজুর রহমান রাকিব শেয়ার করেছে ফামিয়া আহমেদ শেয়ার করেছে প্রশান্ত মজুমদার তারপর দেখতে পাচ্ছি মুন্নি মিম শেয়ার করেছে নাজমুল নাজমুল শেয়ার করেছে বাপ্পি রায়হান তাসিন এমটিএস চৌধুরী অবুজ মিষ্টি কি অবুজ শিশুর মিষ্টি ভালোবাসা বাবা ভাবা যাওয়া এগুলা নাম এমডি নাইম শেয়ার করেছে তারপরে জলন্ত প্রেমিক এমডি জাবেদ হোসেন তারপরে দেখতে পাচ্ছি জাবেদ হোসেনের পরে ছুঁয়ে দাও মোহা মেজাবিন মেজাবিন মিমি শেয়ার করেছে শাইলা আক্তার তারপর দেখতে পাচ্ছি এস ডি রিফা জয়নাল আবিদিন তারপরে কমলা সুন্দরী তোমরা দেখো কমলা শেয়ার করে কি থমকিয়া থমকিয়া রাহি রিহা রিহা শেয়ার করেছে তারপর নাইস লেখ একজন এমডি শান্ত শেয়ার করেছেন এ পর্যন্ত দেখতে পাচ্ছি বাকিদেরটা দেখলে কম না ঠিক আছে বলো না আমাদেরকে বলবো না ভালোবাসি তোমায় বলবো না আচ্ছা ইসরাত জাহান লিখেছিল ভাইয়া লেট হয়ে গেল কেমন আছো তোমরা না লেট হলেও আমরা ভালো আছি আমরা উই আর নট ফ্লাই আদিব রহমান লিখেছে ভাই কাল থেকে দিলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কেন কাল থেকে গার্ডেন হয়ে গেল কাল থেকে তুমি কি জানতে পেরেছো জিহাদুল ইসলাম লিখেছে রফিক খুব অসুস্থ একদিন রফিক আর তার বউ পলি

যাও উগগা সাবধানে যাইয়া বাসায় তোমগো পাইলে মাতা বেতা করতেছে আচ্ছা তোমগো পেচালে আর এটুক আছে বাকিটা আর আছে নাকি আমмур কিউট ছেলে আমাদেরকে কমেন্ট করেছিল তারপরে হচ্ছে আর পরিচিত বন্ধু-বান্ধবদেরকেই ভাই ব্রাদারকেই দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান রাকিব লিখেছে ভাই কমেন্ট পড়বেন না নাকি কমেন্ট পড়বই তো দীপ্তি সাবাত এসে তুমি না তো শো করে হিরো হয়ে যাচ্ছো ব্রো রাবি হুরু পুরো বলে হিরো ছিলামই এখন শো করতেছি রাবেতুল হাসনাত লিখে শাইলা লিখেছিল ও হ্যালো আর তারপর হচ্ছে তাসনিম ইন্তিয়াস তারপরে তানভীর লিখেছিল আমাদেরকে ভাই ক্যাপিটাল এফএম অ্যাপস দিয়ে ভালো করে শুন ও আচ্ছা কথা কেটে আসছে আহা কথা কেটে আসছে কাটা কাটা কথাগুলো জমাও তারপর জোড়া লাগাও আচ্ছা ঠিক আছে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি

আজকে আমাদের রিলেশনের শেষ দিন কালকে থেকে তুমি ভুলেও বাসার নিচের দিকে বাসার দিকে আসবা না আর আগামী কালকে তো বাসার নিচে আসবাই না একদম আগামী কালকে বাসার নিচে প্রোগ্রাম হবে ওকে আজকেই আমাদের ব্যাপার আব্বু জানতে পারছে কালকে আমার বিয়ে তুমি কি শেষবারের মতো আমাকে কিছু বলতে চাও ছেলেটা রিপ্লাই পাঠিয়েছে কাচ্চিতে মাংস বেশি দিতে বলল কি গম্ভীর আলোচনা হ্যাঁ কি গম্ভীর আলোচনা বলতেছে স্টুডেন্ট হ্যাঁ স্যার বলছে স্যার

বিয়েতে আসতে পারলাম না তা তো জানোই এত দূর থেকে আসলে এত শর্ট টাইমের মধ্যে আসা সম্ভব না ছোট বোনটাকে তোমার হাতে তুলে দিলাম ওকে কোনো দিন কষ্ট দিও না এবার বোনের হাজবেন্ড বলতেছে দূর থেকে ভালোবাসা পাঠাইছেন গ্রহণ করলাম আপনার বোন মানে আমারও বোন দেখা রাখবো কোনো কষ্ট দেব না আমার বছর শেষে কষ্ট না দেওয়াতে আপনারা কষ্ট পায় না ব্যাপার

কি বলে কাটা দিয়ে কাটা তোলা যে মাছের তেলে মাছ ভাজা যেমন ওয়াইফ হাজবেন্ডকে বলতেছে তোমার আম্মা আমাকে অপমান করছে অপমানস কয় আম্মা থাকে গ্রামের বাড়িতে তুমি রে অপমান কেমনে করলো ফোনে কত হয়েছে কয় না কয় আমার কাছে তো ফোনও নাই ফোনে তো কথা হওয়ার সম্ভব না মানে এত দূরের থেকে তুমি রে অপমান কেমনে করলো কয় আম্মা একটা চিঠি পাঠাইছে চিঠি পড়ছি পুরা চিঠির নিচে লেখা